রোজা তো রাখবো তাহলে আমরা কয়টি জিনিস থেকে রোজা বিরত থাকব আমরা প্রশ্নের উত্তরে বলবো এ রোজা থেকে রোজা তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে এক নম্বর এক নম্বর আর তামু খানা দুই নম্বর আর সুরবু ফানাহার করা তিন নম্বর আলজিমা সহবাস করা স্ত্রী সঙ্গম করা থেকে বিরত থাকতে হবে এবং স্ত্রী সঙ্গম করা থেকে বিরত থাকতে হবে ফানাহার থেকে বিরত থাকতে হবে খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে এখন প্রশ্ন হলো যে আমরা দিনে যেহেতু সহবাস করতে পারবো না আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাহলে আমরা কী করবো উমর জেলা উত্তাল আনহু যখন রোজা রেখেছিলেন তখন উনি তো দিনের বেলায় ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন তুল্লামে দৰবাৰে হাজিৰ হৈ পেলাই ইয়াৰ ৰছুলাল্লাহ আমিতো ঘটনা ঘটিয় দি আছি আমিতো হালাকাত আমাৰতো ধ্বংস হৈ গৈছে হুজুৰ বুলি তুমি কিয় ধ্বংস হৈ গৈছা বোলে হুজুৰ আমিতো দিনৰ স্তিংগম কৰি ফেলেছি আল্লাহ ৰছুল্লাহ্লামৰ কেছে কুৰাণে কৰিমাৰ আয়াত নাজিল হৈ আছিল كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن تباشرون

পর্যন্ত শেরির আগ পর্যন্ত স্ত্রী সঙ্গম করা যেতে পারে স্ত্রী সঙ্গম রাত্রে যে কোনো টাইমে যে কোনো সময় করতে পারবে সাদিকের আগ পর্যন্ত খানা খাওয়ার শেরির আগ পর্যন্ত দিনের বেলা সঙ্গম করা যাবে না সঙ্গম করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং আপনাকে কাফারা অবশ্যই দিতে হবে এই কারণে আপনাদেরকে বলি আল্লাহ রব্লা আলমীর আমাদেরকে শিয়াম সদনাথ করা তো অভিজ্ঞান করুক